প্রথমে পরিচয়, তারপর বন্ধুত্ব, এরপর ধীরে ধীরে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক মহিলার, পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, তারপর নানা টালবাহানা শুরু, অভিযোগ দায়ের মহিলার, ধৃত যুবক, অভিযোগ, প্রায় বছর দুয়েক ধরে সম্পর্ক ঘোঘমালির বাসিন্দা এক মহিলার সাথে অভিযুক্ত যুবকের, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে সহবাসে লিপ্ত ছিল ওই যুবক, অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ির পুলিশ। ধৃত যুবকের নাম বিপুল শর্মা, শিলিগুড়ি পুরনিগমের 41 নম্বর ওয়ার্ডের তিরঙ্গা মোড় এলাকার বাসিন্দা সে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণী শিলিগুড়ি পুরনিগমের 37 নম্বর ওয়ার্ডের ঘোঘমালি এলাকার বাসিন্দা। তার একটি ছেলে সন্তানও রয়েছে। এরই মাঝে বছর দুয়েক আগে তার পরিচয় হয় বিপুলের সঙ্গে। ধীরে ধীরে কথা চলে, তারপর বন্ধুত্ব, এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আর সেই সম্পর্ককে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে অভিযুক্ত যুবকের সাথে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে ওই মহিলার। আর তারপরেই শুরু হয় টালবাহানা। অবশেষে কুলকিনারা না পেয়ে গত সোমবার ওই মহিলা অভিযোগ দায়ের করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়িতে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এরপর অভিযুক্ত যুবককে আটক করা হয়। ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয়।